মাই ইউটিউব চ্যানেল আর তো আমি চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত আর আমরা কলকাতা থেকে বাড়ি ফিরে যাচ্ছি এই মুহূর্তে আর আমরা রয়েছে এখন ব্যারাকপুর ব্রিজ রিভার ব্রিজ যেটা একবারে আর সেই ব্রিজের উপরে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে দেখা যাচ্ছে সামনে দিকটা ব্যাপক মানে চরম লেভেল লাগছে পুরোটাই রাতে ততটা বোঝা না গেলেও দারুণ লাগবে তোমাদের দেখো ব্রিজটা আমি দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি তোমরা যদি কোনোদিন এসে থাকো তাহলে অবশ্যই দেখে হবে এই রাস্তাটা বর্ধমান দিয়ে যেটা ঢুকছে হাইওয়ে সেটা আমরা এখন ব্যারাকপুর পার হচ্ছি আর ব্যারাকপুর পার হয়ে আমরা সামনে দেখাবো সামনে জিনিসগুলো আমরা বলবো একে একে এবং তোমরা দেখতে থাকো এবং ভিডিওটি এনজয় করতে থাকো কলকাতা থেকে বাড়ি যাচ্ছি আর ড্রাইভার গাড়ি চালাচ্ছে দেখতে পাচ্ছ ভালো লাগছে বেশ এনজয় হলো আমরা অনেক ঘুরলাম অনেক মাস্তি করলাম আর তোমাদেরকে অনেকটা মিস করছিলাম বিশেষ করে আমার ইউটিউবে যারা সাবস্ক্রাইবার তাদেরকে অনেকটা বেশি মিস করছিলাম যদি আমি কাউকে নিয়ে আসতে পারতাম তাহলে হয়তো খুব ভালো হতো এখানে আমাদের এখন টুল ট্যাক্স দিতে হবে সো তোমরাকে টুল ট্যাক্সের জায়গাটা দেখাচ্ছি আর এখানে লম্বা হয়ে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দারুণ চরম লেভেল এই দিকটা দেখো পুরো একবারে পুরো এখানে একবারে এই রাস্তাটা এতটাই চওড়া যে কি বলবো আমি ফ্রেন্ডস আমরা বর্ধমান ঢুকে গেলাম আর বর্ধমানে দেখাচ্ছি একটা সামনে একটা খুব মজাদার একটা ব্রিজ দেখাবো আর সেই ব্রিজটা তোমরা দেখতে পাবে অনেকটাই মজা লাগবে এই ব্রিজটা দেখতে এই ব্রিজটা দেখতে খুব আমাকে খুব ভালো লেগেছে তোমরাও দেখো তোমরাকে অনেকটাই ভালো লাগবে তো তোমরা দেখে নাও ব্রিজটা একবারে খুব ডেঞ্জার এই ব্রিজটা খুব ভালো লাগে দেখতে তোমরা যদি কোনো দিন আসো তাহলে এই ব্রিজটা লক্ষ্য করবে খুবই ভালো লাগবে একবারে টার্নিং হয়ে আছে দেখতে পাচ্ছ কত রকমের লেন করা আছে রাস্তা করা আছে তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে আর দেখতে পাচ্ছ কীরকম নিচের দিক দিয়ে আছে ডান দিক দিয়ে আছে বাম দিক দিয়ে আছে এটা পুরো ঘুরে একটু যদি ভুল করো তাহলে কিন্তু ঘুরে আবার ওখানে গিয়ে পৌঁছে যাবো মানে এটা পুরো একবারে টার্নিংয়ের মতো হয়ে আছে দেখো এটা একবারে বর্ধমান মেন বর্ধমানে আবার দেখো এইদিকে টার্নিং হয়ে গেছে এইদিকে এইদিকে দেখো আবার এইদিকে দেখো কীরকমভাবে টার্নিং হয়ে আছে মানে পুরো জায়গাটা একবারে রাউন্ড গোল গোলের মতো হয়ে আছে আর এটা এখন চলে যাব আমরা এটা চলে যাবো কাটোয়া কাটোয়া ঢুকে গেলাম আমরা সো তোমরা দেখতে পাচ্ছ কীরকমভাবে দুই দিকে জঙ্গল একবারে পুরো মানে এই গাছগুলো দুই দিকে এমনভাবে রাস্তা দুই দিকে হয়ে আছে তোমরা যদি রাস্তাটার দিকে যদি লক্ষ্য করো দেখতে পাবে একবারে ফুল পুরো দমে দেখে পুরো একবারে ভুতুরে ভুতুরে ভাব লাগছে তোমরা দেখো গাছগুলো কীভাবে আছে মাই গড কেমনই লাগছে দেখ ভয়ঙ্কর লাগছে পুরো একবারে যদি দেখা যায় দুই দিকটা যদি লক্ষ্য করো তাহলে কিন্তু অনেক কিছু দেখতে পাবে দুই দিকটা লক্ষ্য করলে আর এই দুই দিকে গাছগুলো এমনভাবে আছে এমনভাবে জঙ্গল মানে ফাঁকা জঙ্গলের মধ্যে এমনভাবে আছে তোমরা দেখলে পারে সবগুলো ভুতুরে ভুতুরে ভাব ব্যাপারে গাড়িগুলো যাচ্ছে আর তোমরা দেখো গাড়িগুলো যেখান দিয়ে পার হচ্ছে গাছগুলো কীভাবে কমাবে দুই দিকে লেগে আছে সামনের দিকে এখানে আরও দেখতে পাবে চলো দেখি সামনের দিকে দেখো অনেকটাই আমরা ভালো থেকে সুস্থ থাকার আমি হাইওয়েতে আরো
দেখো তোমরা তাহলে দেখতে পাবে, আর এই ব্রিজটা দেখো সম্পূর্ণ একবারে টানা ব্রিজ, আর ব্রিজটা দেখতেই পাচ্ছ কেমন কতটা ডেঞ্জার হয়ে আছে। ও মাই গড, সুপার, দারুণ দারুণ দারুণ। আমি কল্পনাই করতে পারিনি যে দিনের বেলাতে এতটা ভালো লাগবে, তবে ভিডিওটা একবারে সম্পূর্ণ রিয়েল, এটাতে কোনো রকমের কোনো স্প্লিট নেই, আর খুব ভালো লাগবে তোমাদের। দেখো প্রথম থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তোমাদের ভালোই লাগবে, খুব সুন্দর লাগবে, কারণ যে ভিডিওটা ওইভাবেই তৈরি করা হয়েছিল যে আমরা আস্তে আস্তে এবং যেতে যেতে ভিডিও বানাবো। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর তোমরা দেখো সামনের দিকে কীরকম মানে লম্বা চওড়া রাস্তা, আর রাস্তার উপর অনেক কিছুই রয়েছে, আর এনারাও গোটা রাত হয়তো জেগেই ডিউটি করছে, আর আমরা তো গোটা রাত গাড়িতেই। এটা আমরা ষোলো মাইল মানে লিচুর বাগান, লিচুর বাগানগুলো দেখো কত লিচুর বাগান, মানে বেশ মোটা মোটা গাছ, অনেক বড় বড় বাগান দেখতে পাচ্ছ, অনেক মোটা মোটা গাছ। আর এখান দিয়ে আমরা ষোলো মাইল থেকে একবারে পুরোপুরি আমরা মথা বাড়ির দিকে চলে যাব, এই রাস্তা দিয়ে আমরা ঠিক এই রাস্তাটার ভেতর দিয়ে আমরা চলে যাব মথা বাড়ি। মথা বাড়ির দিকে এগোতে থাকবো ধীরে ধীরে। তাহলে আমরা মথা বাড়ির দিকে এখন এগোচ্ছি, আর ধীরে ধীরে আমরা মথা বাড়ির দিকে এগিয়ে যাব। এই রাস্তাটা অনেকটাই ডেঞ্জার, অনেকটাই সরু রাস্তা, তোমরা দেখলে বুঝতে পারবে যে কতটা সরু রাস্তা, অনেকটা সরু, মানে ডবল গাড়ি তো যাওয়া যাবেই না। আর এই দিকটা দেখছো কতটা ডেঞ্জার হয়েছে, কতটা ভয়ঙ্কর হয়েছে রাস্তা, দুই ধারটা অনেকটাই নিচু, আর রাস্তাটা অনেকটাই সরু এবং অনেক অনেক সংকীর্ণ, এবং রাস্তাটা অনেকটা খারাপ আছে। এটা ষোলো মাইল থেকে আমরা এবার মথামাটির দিকে যাব, এই রাস্তাটা কাটছি, তোমরা দেখো এবং দেখতে পাবে যে কতটা সংকীর্ণ রাস্তা। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটি, সামনের দিকে আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব। দূর থেকে দেখো, দেখলে বুঝতে পারবে যে এটা সম্পূর্ণ লিচুর বাগান, লিচুর গাছগুলো দেখতে পাচ্ছ কেমন হয়ে আছে, দূর থেকে লক্ষ্য করো। এগুলো আমের বাগান না, লিচুর বাগান। মালদা জেলায় যেমন আম, এটাও মালদা জেলার মধ্যেই পড়ে, তবে এটা কালিয়াচাঁদের সাইড, কালিয়াচাঁদের সাইডে লিচুর বাগান রয়েছে। সম্পূর্ণ লাল হয়ে আছে লিচুর বাগানগুলো দেখো, তোমরা দেখলে লিচু গাছগুলো কীরকম লাল হয়ে লিচু করে আছে, এবং প্রায় লিচু পেকে গেছে, প্রায় 95% লিচু পেকে গেছে। লিচুর বাগানটা দেখে দাও, অনেকটাই বড় বাগান,